গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল সাতটায় উঠেছি উঠে দেখি কি প্রচণ্ড রোদ না রোদের তাপমাত্রা এতটাই বেশি সকাল থেকেই মনে হচ্ছিল যে দুপুরবেলা গড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার আর আমি আমাদের বাড়িতে ডালিম গাছটা তোমাদের দেখিয়ে দিলাম ফুল গাছ ডালিম গাছ আর আমি একটু বাগানটা ঘুরে দেখলাম আর কি ওখানে কমলা গাছ লিচু গাছ নারকেল গাছ তারপর রয়েছে রয়েছে আমাদের লেবু বাগান লেবু গাছ তো সমস্ত কিছু একটু একটু করে রয়েছে আর লেবু গাছটা একটু বেশি মানে আর লেবু ধরেছে প্রচণ্ড লেবু ধরেছে ওদিকে ভিতরে এদিকে গুলো তো সব বিক্রি হয়ে গেছে আর অনেক কিছু মানে এত লেবু ধরেছে বাবা বিক্রি করে দিয়েছে আরও অনেক লেবু রয়েছে তো রোডটা তো একটু বেশি আর ঘরে বসেই কাটিয়ে দিতে হচ্ছে আর কি সেরকম কোথাও বেরোচ্ছি না তারপর মা দিকে চাটা বানিয়েছে চাটা খেয়ে মেয়েকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট করিয়ে ওকে একটু পড়াতে বসাবো তারপর একটু গল্প টল্প হচ্ছে আশেপাশের বাচ্চাগুলো আমাকে ভীষণ ভালোবাসে আমার ভাস্তা ভাসতে পাশের বাড়ি ওরা সকালে উঠে চলে আসে সব সময় পিছি পিছি করতেই থাকে আমার ভীষণ ভালো লাগে আর মেয়েকে একটু খাইয়ে দায়ে একটু নিয়ে বসবো মা করেছে রসুন দিয়ে করলা দিয়ে মুসুর ডাল রসুন আর করলা দিয়ে এখানে হবে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা ভাজা হবে এখানে নিয়েছে এই দেখো মেয়ে লিপস্টিক পরিয়ে দিয়েছে যে জোর করে এই দেখো গরমে আজকে বিধ্বস্ত অবস্থা গরমে আর ভাল লাগছে না উনচল্লিশ ডিগ্রি আজকে গরম উনচল্লিশ ডিগ্রি গরম এই যে খাওয়া দাওয়া করে বসে আছি আর মেয়ে যে লিপস্টিকের এই অবস্থা যে ওর মিমির লিপস্টিক নিয়ে এই দেখো কি করেছে মাখামাখি তো আগে আমরা যখন ছোট ছিলাম না স্কুলে গিয়ে খেতাম এই পঞ্চাশ পয়সা এক টাকা দিয়ে বরফগুলো যে খেতাম পেপসি বরফ তো খেতাম ওগুলোই মনে পড়ছে যে ওই লাল বরফগুলোও ছিল একটা খেয়ে নিয়েছি তো আগের কথা ভীষণ মনে পড়ছে ভীষণ নষ্টাল যে সবাই মিলে খেতাম এখন আমার মেয়েকে নিয়ে খাচ্ছি ও দাদু দিদা সবাই মিলে খাচ্ছি তারপর ভাস্তা আমার ভাই তো সবাই খেয়েছি তো আগের কথাগুলো ভীষণ মনে পড়ছিল তো গল্প আড্ডা করতে করতে এখানে যে সবাই প্ল্যান করা হলো যে গাছ থেকে কাঁচা আম পেরে তারপর আম মাখা করা হবে তারপর আম পাড়া হলো গাছ থেকে আর এখন আম মাখা করা হবে কাসন্দি টাসন্দি দিয়ে ঝাল ঝাল করে তো সেটাই এখন করা হচ্ছে গরমটা অতিরিক্ত আর সবাই আমরা গাছতলায় এসে বসেছি চেয়ার টেয়ার পেরি টেরি নিয়ে তো গাছতলায় মাচা থাকলে খুব ভালো হয় মাচায় বসে সুন্দর করে এসে করা যায় আর কি আরাম করা যায় এখানে আমাদের গাছের লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মাখা হবে আর সবাই মিলে খাবো সে আগে খেতাম আম্মাখানা সবাই মিলে খেলে ভীষণ ভালো লাগে অল্প অল্প খাও তবু ভীষণ শান্তি আর আমি বাড়িতে কি হয় যখন আম টাম মাখে একা একাই খেতে হয় অত একটা ভালো লাগে না মানে খাই ওই আর কি কিন্তু এই যে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে এখানে অনেক দিন পরে এইভাবে খাচ্ছি আর কি তো সব সময় তো আর আমের দিনে আসা হয় না কাঁচা আম সব সময় থাকেও না তো এখন এই সুযোগে সবাই মিলে খাচ্ছি এই গরমে এটাই একটা ভীষণ শান্তি বলো তারপরে আবার কাঁঠাল পাতা আগে আমরা ছোটবেলায় কাঁঠাল পাতাই খেয়েছি বাটিতে খাইনি কখনো সব সবসময় আম্মাকে কাঁঠাল পাতাতেই খেতাম ধুয়ে ধুয়ে আমার বোন মাছগুলো কেটে দিয়েছে বাবা পুকুর থেকে মাছ মারলো তেলাপিয়া মাছ একটা আর মাছ পুটি মাছ আর দুটা তিনটা শিং মাছ তো সমস্ত মাছ এখানে মিশাল আছে অল্প কয়েকটাই মাছ পেয়েছে এই গরমে বেশি মাছ মারতে পারেনি তো মা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না টান্না করেছে আর সে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর আমি স্নান টান করে নিয়েছি এদিকে এত গরম দুবার স্নান হয়েই গেছে মোটামুটি তো স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আমার মেয়ে দুজনেরই আর এখন আমরা খাওয়া দাওয়া করবো একদিন বাদে এই সবাই মিলে এত জমিয়ে আম্মাখা খেয়েছি তারপর আইসক্রিম খেলাম এই গরমে কি যে শান্তি ভীষণ ভালো লাগছে তারপরে একটু বাদে বাদে আম খাচ্ছি লিচু খাচ্ছি খুব মজা হচ্ছে সবাই ভীষণ মজা হচ্ছে সবাই মিলে বিকালে করে একটু ঘুরছি এত গরমের মধ্যেও তো এই চোখটা একটু চুল করছে এই যে বা চোখটা আজকে চল্লিশ ডিগ্রি উনচল্লিশ থেকে চল্লিশ প্রায় মানে ভীষণ গরম ভীষণ গরম বাইরে থাকা যাচ্ছে না আর বাবা না পুকুর থেকে আজকে মাছ ধরেছে আর মাছ তেলাপিয়া মাছ ছোট মাছ তো সেগুলোই রান্না হয়েছে আর কি বাবা কিছুদিন আগে আসাম গিয়েছিল একটু দরকারে তো সেখান থেকে বর্দা গামছাটা কিনে দিয়েছে আমার হাজবেন্ডের জন্য দুটো দিয়েছে একটা বাড়িতে থাকবে একটা আমার হাজবেন্ডের জন্য তো দুটো গামছাই এটা আমি বাড়িতে নিয়ে যাব ভীষণ সুন্দর হাতের কাজ করা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা ওখানে একটা সানমানিক গামছা আসামিজ গামছা তো খুবই বিখ্যাত ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দিয়ে দিল দিদিকে